আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের মাঝে আমি হাজির হলাম হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায় থেকে একটা অঙ্ক করব তোমাদের আমি। তো একাদশ অধ্যায় কী আছে আমাদের অধ্যায়ের নামটা দেখো, পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। আমরা আজকে তোমাদের বইয়ের দুই নম্বর অঙ্কটা করাবো। তো দুই নম্বর অঙ্কটা করতে হলে তোমাকে কি করতে হবে, তুমি বই, খাতা, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে আমার ভিডিওর সামনে হাজির হয়ে যাও। তো আমি অঙ্কটি করে রাখছি তোমাদের জন্য, শুধু আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং তোমরা সেইভাবে অঙ্কটি করবে। তো আসো আমরা শুরু করি। দেখো উদ্দীপকে দেখো লেখা আছে যে আমি পেপার হাউসের একটা প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান সে কী করবে, এখানে ওরা প্রতি দিস্তা কাগজ 18 টাকা দরে 100 রিম কাগজ ক্রয় করছে, এর সাথে মজুরি আছে 500 টাকা, গাড়ি ভাড়া দিছে 1000 টাকা, কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া বাবদ তারা 2000 টাকা এবং বিদ্যুৎ বিল দিছে 1000 টাকা, আর বিক্রয়কর্মীর কমিশন বাবদ 500 টাকা ব্যয় করছে এবং প্রতি দিস্তা কাগজে তাদের 2 টাকা করে তারা ধরছে লাভ করবে। তো এখন আমাদের কী করতে হবে, দেখো সেজন্য প্রশ্নে ক নম্বরে চেয়েছে যে আমিন পেপার হাউসে প্রতিদিন কাগজের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। খতে করছে, খতে বলছে যে আমিন পেপার হাউসের প্রতিদিন কাগজের ক্রয় মূল্য গেল। খতে বলছে বিক্রিত প্রতিদিন কাগজের পেপার হাউসের বিক্রিত প্রতিদিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করতে হবে এবং গতে বলছে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো আসো আমরা একটা একটা করে সমাধান করি। তো কতে কী চেয়েছে, আমি পেপার হাউসের প্রতিদিন কাগজের ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য আগে তোমাদেরকে জানতে হবে যে ক্রয় মূল্যটা কী এবং বিক্রয় মূল্য কী। ক্রয় মূল্য হচ্ছে একটা প্রতিষ্ঠানের পণ্য ক্রয়ের সাথে জড়িত প্রত্যক্ষ যত খরচ আছে সব কিছুকে মিলিয়ে আসছে ক্রয় মূল্য। তো আমরা এখানে দেখো কাগজ কিনছি 100 রিম, কিন্তু কাগজের মূল্য দেওয়া আছে দিস্তায় 18, এখানে বলছে 18 টাকা প্রতি দিস্তা। তাহলে আমরা জানি যে 1 রিম সমান 20 দিস্তা, তাহলে আমরা 100 রিমকে আমরা দিস্তায় পরিণত করব, কনভার্ট করবো। তাহলে 100 × 20 × 18 কত টাকা, তাহলে 37,000 টাকা। আর এখানে দেখো প্রত্যক্ষ খরচ কী কী আছে, প্রত্যক্ষ খরচ অর্থাৎ ক্রয়ের সাথে জড়িত যে খরচগুলো সেইগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। সেটা আর্থিক বিবরণী আমরা যখন করছিলাম তখন দেখছিলাম ডক চার্জ, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, এই ধরনের মজুরি, এই ধরনের খরচগুলো প্রত্যক্ষ খরচ। তো এখানে আমাদের অঙ্কে প্রত্যক্ষ খরচ আছে মজুরি এবং গাড়ি ভাড়া। মজুরি আছে 500 এবং গাড়ি ভাড়া আছে 1000। তো 500 1000 যোগ করলে 1500, এই 37,000 এবং 500 যোগ করার পর হয় 37,500। তো আমাদের হয়ে গেল 100 রিম কাগজের ক্রয় মূল্য। এখন তোমাকে বলছে যে প্রতি রিম কাগজে, তাহলে আমি কাগজ কিনছি 100 রিম, 100 রিমকে তাহলে আমি 37,500কে 100 দ্বারা ভাগ করে দিলে আমার প্রতি রিম কাগজের ক্রয় মূল্য হয়ে যাবে। দেখো 37,500/100 = 375 টাকা 1 রিম কাগজে, প্রতি রিম বলতে 1 রিম কাগজের ক্রয় মূল্য পেয়ে গেল। খতে কি চাইছে, মোট ব্যয় ক্রয় মূল্যের সাথে, তাহলে আমরা মোট ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার ক্রয় মূল্যের সাথে আমরা কী করবো, পরোক্ষ খরচগুলো যোগ করবো। আমাদের যে এখানে যে পরোক্ষ খরচগুলো আছে, পরোক্ষ খরচ বলতে দোকানে আনার পরে বা কারখানায় আনার পরে যে খরচগুলো মানে হয় সেই খরচগুলো, অর্থাৎ বিক্রয় একটা পণ্য বিক্রি করতে এর আগ পর্যন্ত যত খরচ আছে সব পরোক্ষ খরচ। এখন পরোক্ষ খরচ কী কী আছে দেখো, এখানে দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল, বিদ্যুৎ ও টেলিফোন বিল আছে এবং বিক্রয়কর্মীর কমিশন আছে। তো ক্রয় মূল্য আমরা কত পেয়েছি, কতে 37,500, 100 রিমে। তো 37,500 আমরা এখান থেকে নিলাম, হিসেব থেকে নিলাম ক হতে, এখানে লিখে দিতে পারো ক হতে আমরা এই কথাটা একটু লিখে ক হতে প্রাপ্ত কত 37,500 টাকা। এর সাথে আমরা যোগ করবো পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ কত, দোকান ভাড়া কত 2000, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000, বিক্রয় কর্মীর কমিশন 500, কত হলো 3500। এবার এটা দুটো যোগ করলে কত হয় 40,000। তাহলে আমি পেয়ে গেলাম 100 রিম কাগজের বা 2000 দিস্তার মোট ব্যয় পেয়ে গেলাম 41,000 টাকা।
এবার আমার কি আমার অঙ্কে চাইছে যে প্রতি দিশা কাগজের মোট ব্যয় এখন প্রতি দিশাকে আমার এখানে দেখো আমরা রিমকে দিশায় পরিণত যখন করেছিলাম তখন 100 কে 20 দ্বারা গুণ করেছিলাম তো 100 কে 20 দ্বারা গুণ করলে তুমি তোমার দিশায় কাগজের দিশার সংখ্যা পেয়ে যাচ্ছ এখানে দিশার সংখ্যা হবে আসলে 2000 তো 41000 কে 2000 দিয়ে ভাগ করলে এটা কিন্তু 100 গুণ 20 অর্থাৎ 2000 তো 41000 কে 2000 দিয়ে ভাগ করলে হয় কত 20 টাকা 50 পয়সা অর্থাৎ প্রতি দিশা কাগজের মোট ব্যয় হচ্ছে কত 20 টাকা 50 পয়সা চলো এবার আমরা গ নাম্বারটা করি তো আমরা এবার আসো গ নাম্বারটা করি গ নম্বরে এখানে একটু বলা আছে আমরা কিন্তু দেখো খতে বের করলাম 41000 টাকা তাই না মোট ব্যয় কিন্তু তোমাদেরকে একটু ইমব্যালেন্সড করার জন্য অঙ্কে একটু বলে দিছে যে কাগজের মোট ব্যয় 40000 টাকা ধরে ধরতে হবে আমরা 41000 ধরব না কিন্তু খতে আমরা 41000 যদিও পেয়েছি কিন্তু 41000 ধরে যদি অঙ্ক করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ তোমাকে কিন্তু অঙ্কটা আগে পড়তে হবে অঙ্কটা পড়ে বুঝতে হবে এটা কিন্তু একটা মজার অঙ্ক কারণ বাস্তব জীবনে তুমি যদি চাও যে দেখি আমি একটা পণ্য ক্রয় করলাম এই পণ্যটা যদি আমি বিক্রি করতে যাই তাহলে কত টাকা আমার লাভ বা লস হয় এরকম একটা একটা বাস্তব জীবনে আমরা এটা ইয়ে করতে পারো তো সেক্ষেত্রে এখন আমরা 40000 টাকা ধরবো মোট ব্যয় তো যদি আমাকে ধরতেই বলছে 40000 আর অঙ্কে দেখো পড়ে দেখো একদম লাস্টে বলছে যে সে করবে 2 টাকা করে তার মানে প্রতি দিশায় সে 2 টাকা করে লাভ করবে আমি পেপার বলছি তো যদি 2 টাকা করে লাভ করে তাহলে আমার কত দিশা কাগজ 2000 দিশা যদি আমি প্রতি দিশায় 2 টাকা করে লাভ করি তাহলে দেখো 4000 টাকা লাভ প্রত্যাশিত মুনাফা তাহলে আমার মোট ব্যয় 40000 ধরতে বলছে আর প্রত্যাশিত মুনাফা হয় 4000 টাকা এই 44000 টাকা এখন কি বলছে যে প্রতি দিশা কাগজের বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে তো এটা কিন্তু 102000 দিস্তার বিক্রয় মূল্য বের করলাম এখন 2000 দিস্তাকে আমি 2000 দিয়ে ভাগ করে দিলে 44000 কে 2000 দিয়ে ভাগ করে দিলে আমার প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য বের হয়ে যাবে তাহলে 44000 ভাগ হচ্ছে 100 গুণ 2 অর্থাৎ 2000 তার মানে 22 টাকা তো প্রিয় শিক্ষার্থী আমরা আজকে এই মজার অঙ্কটা করলাম উৎপাদন ব্যয় এবং ক্রয় মূল্য উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য থেকে আগামী ক্লাসে তোমাদের আমরা উৎপাদন ব্যয় শেখাবো আজকে আমরা পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য শেখালাম আজকে এই ক্লাসটা করলাম পরবর্তী ক্লাসে আমরা উৎপাদন ব্যয় শিখব এবং সে পর্যন্ত তোমরা আজকে যে ভিডিওটা দেখলে আমার এই ক্লাসটা কি করবে এটা দেখবে এই অঙ্কটা এই অঙ্কটাই তোমাদের কিন্তু বাড়ির কাজ থাকবে আমরা পুরো অঙ্কটাই আমি অন্য নতুন কোনো অঙ্ক তোমাকে আমি তোমাদেরকে আমি দেবো না এই অঙ্কটা তোমরা খাতায় করবে একটা ভিডিওটা দেখে দেখে অঙ্কটা খাতায় তুলবে বা বইয়ে যে তোমার যে অঙ্কটা আছে ওই অঙ্কটা থেকে দেখে দেখে ই করবে যেখানে ঠেকে যাবে আমার এই ভিডিওটা দেখবে টেনে টেনে দেখে অঙ্কটা করে ছবি তুলবে ছবি তুলে যেখানে ভিডিওটা দেখছো এখানে দেখবা লেখা আছে লাইক কমেন্ট শেয়ার এগুলো লেখা আছে ফেসবুকে ওই বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুকে তুমি পাঠিয়ে দিবে পাঠানোর পরে কমেন্টসে এবং তোমার এই খাতায় শ্রেণী শাখা রোল লিখে দুই দিনের মধ্যে কিন্তু এবার এই কাজটা করে পাঠাই দিবে আর তোমরা অনেকেই পাঠাচ্ছ না তোমাদের ক্লাস টিচার কিন্তু বারবার বলতেছে যে ক্লাস টেনের স্টুডেন্টরা কিন্তু বাড়ির কাজ দিচ্ছে না তো আমি বারবার বলবো তোমাদেরকে অনুরোধ করব পরামর্শ দেব যদি তোমাদের পাবলিক পরীক্ষা আজ হোক কাল হোক হবে আবার টেস্ট পরীক্ষাও কিন্তু দিয়ে তারপরে তোমাকে কিন্তু পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো কর্তৃপক্ষ তোমাকে যখনই কোনো অস্বাভাবিক অবস্থা হয় বা পরিবেশ হয় সেক্ষেত্রে তোমাকে বিবেচনার ক্ষেত্রে দেখো আমরা এত কষ্ট করে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি বাংলাদেশ ব্যাংক স্কুল পরিচিত হচ্ছে তোমারও একটা সুনাম আমাদের সুনাম তো সেক্ষেত্রে আমি মনে করব যে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো এবং বাড়ির কাজ প্রতিনিয়ত বাড়ির কাজ করো আর তোমাকে একটু একটু পড়াশোনা করতেই হবে তাই না অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে সারা দেশে সারা বিচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় পড়ার সাথে তোমরা একেবারেই পৃথক হয়ে যেও না গেলে তোমারও সমস্যা আমাদের থেকে সমস্যাটা তোমাদের বেশি তাই না তোমাকে তো আজ হোক কালো মানে এসএসসি পরীক্ষা দিতে হবে এবং একটা সার্টিফিকেট অর্জন করতে হবে এবং ভালো করতে হলে জীবনে ভালো করতে হলে কিন্তু পড়াশোনা অবশ্যই অবশ্যই করতে হবে তো আমি এই বলে এই পরামর্শ দিয়ে আমি আজকের ক্লাস অনলাইন ক্লাস আমি শেষ করছি খুদা হাফেজ